হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন আনসার। তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তার বিয়ে হয় উহুদের যুদ্ধের ঠিক আগে, আর তার বাসরা ছিল উহুদের যুদ্ধের আগের দিন। আর এই সময় সাধারণত যোদ্ধাদের ঘাঁটিতেই অবস্থান করতে হয়। কিন্তু হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন রাতে তার স্ত্রীর সাথে সময় কাটানোর জন্য। সাহাবীদের সাথে ফজর পড়ার পর তিনি বাড়িতে তার স্ত্রীর কাছে গেলেন এবং সময় কাটালেন। এমন সময় খবর এলো যে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, কাফিররা চারিদিক ঘিরে ফেলেছে। তখন তিনি গোসল না করে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেলেন, কারণ গোসল করার মতো সময় তার ছিল না। যুদ্ধ চলছে তুমুল, তাই তিনি অপবিত্র অবস্থায় উহুদের ময়দানে ছুটে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু ছিলেন পদাতিক যোদ্ধা, আর তাই তিনি ঘোড়ায় বসা আবু সুফিয়ানকে আক্রমণ করলেন। আর তিনি মাটিতে দাঁড়ানো ছিলেন, যদিও অসুবিধা হচ্ছিল কিন্তু তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন। আর ঠিক এমন সময় বিপক্ষের এক সৈন্য বর্ষা দিয়ে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করলেন। বর্ষাটি তার শরীর ভেদ করে বেরিয়ে গেল, কিন্তু তিনি হাল ছাড়লেন না। আবার তাকে আঘাত করা হলো, কিন্তু এবার এই আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হবার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আশ্চর্যজনক দৃশ্য দেখলেন। তিনি নির্দেশ দিলেন হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে প্রশ্ন করার জন্য, আসলে কি ঘটেছিল। তখন হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী জামিলাকে প্রশ্ন করা হলো। তিনি ছিলেন মুনাফিকদের নেতা আবদুল্লাহ বিন উবাইদের মেয়ে, কিন্তু তিনি একজন মোমেনা ছিলেন। আবদুল্লাহ এবং জামিলা ছিলেন প্রকৃত মোমিন ও মোমেনা, যদিও তাদের পিতা ছিল আবদুল্লাহ ইবনে উবাই। তো প্রশ্নের উত্তরে জামিলা বলেন, তারা দুজনে মিলিত হয়েছিলেন এবং ঘুম থেকে উঠে গোসলের সুযোগ না পাওয়ায় হানজালা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম হানজালাকে ফেরেশতারা আসমান ও জমিনের মাঝখানে বহন করে আছেন এবং তারা তাকে রূপার পাত্রে রাখা জান্নাতের পানি দিয়ে গোসল করাচ্ছেন। ফেরেশতারা এসেছিলেন হানজালা রাদিয়াল্লাহু আনহু তাআলাকে গোসল করানোর জন্য, আর তাই তাকে গাসিসুল মালাইকা বলা হয়, মানে সেই ব্যক্তি যাকে ফেরেশতাগণ গোসল করিয়েছিলেন।